নমস্কার। সাহিত্যের রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। শুরু করছি বাংলা সাহিত্যের হাসির রাজা শিবরাম চক্রবর্তী রচনা। শিবরাম চক্রবর্তী ছিলেন প্রখ্যাত বাঙালি রম্য লেখক। তিনি লিখেছেন অসংখ্য প্রবন্ধ, নাটক, গোয়েন্দা কাহিনী এবং অজস্র হাসির গল্প। তিনি ছিলেন যুগান্তর পত্রিকার প্রকাশক। আজ আমরা শুনব খুব মজার একটি গল্প, পণ্ডিত বিদায়। গল্পটি নেওয়া হয়েছে শিবরাম রচনার সমগ্র অখণ্ড সংস্করণ থেকে। বাবা পড়েন, হ্যারে মানকে পণ্ডিত মশাই আমাদের খাতা দেখেছেন, কত নম্বর পেয়েছি আমি? মানুষ গম্ভীরভাবে জবাব দিল, বোধহয় 11। মোটে? আর তুই? 5 কি 7। তবে আমি বাবার অজান্তে নম্বরের পাশে সংখ্যা বসিয়ে 55 কি 47 করে নেব ক্ষণ। ভাগ্যিস 11 পাইনি, তাহলে কি মুশকিল যে হতো। 100-র মধ্যে 110 তো আর পাওয়া যায় না। আর সব ছেলেরা? 3, 2, 0। অনেকে আবার -5, -7 পেয়েছে। তারা সব ফ্রিজিং পয়েন্টে, সব বিলো জিরো। পদ্মলোচন হাসতে পারলো না। তোর আর কি, তুই পণ্ডিতের ছেলে, তোকে তো আর কিছু বলবেন না, মার খেয়ে মারা যাব আমরা। পদ্মলোচন বাড়ি ফিরে যেন ভাবনার অকুল পাথারে পড়ল। সংস্কৃতে মোটে 11 পেয়েছে, তার উপর পণ্ডিত মশায়ের আবার সবচেয়ে বেশি রাগ তারই উপর। সে তার কথার চোটপাট জবাব দেয় বলে, সেদিন তো বেঞ্চির নড়বড়ে পায়াটা ভেঙে নিয়েই কয়েক খাতাকে কষাবেন, এমনই প্রচণ্ড উৎসাহ দেখিয়েছিলেন। পদ্ম সৌভাগ্যক্রমে বেঞ্চিটা তার পক্ষ নিয়েছিল, তাই রক্ষে। অনেক টানাটানিতেও কিছুতেই পায়াটা ছাড়তে সে রাজি হয়নি। অবাধ্য বেঞ্চিটাকে পদচ্যুত করতে না পেরে সে যাত্রা তাদের দুজনকেই তিনি পরিত্রাণ দিলেন। কিন্তু সেদিন তার যে রাগ সে দেখেছে, এর পরে ফের স্কুলে গেলে কি আর নিস্তার আছে? খবরের কাগজগুলো বাবাকে দেয়া তার হলো না। নিজের পড়ার টেবিলে ফেলে রেখে না খাওয়া ভুলে সে ভাবতে বসল। ভাবতে ভাবতে সমস্ত যখন তার এলোমেলো হয়ে এসেছে, এমন সময় হঠাৎ তার মনে হলো একটা পথ যেন পাওয়া গেল পণ্ডিত মশাইকে জব্দ করবার। একটা উপায় যেন সে আবিষ্কার করেছে। সংবাদপত্রগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করে সে হাসি মুখে টেবিল থেকে উঠল। স্কুলে গিয়ে শুনল সংস্কৃত পরীক্ষায় তাদের নম্বরের বহর দেখে হেড মাস্টার মশাই এমন হতভম্ব হয়ে গেছেন যে তিনি স্বয়ং আজ পণ্ডিত মশাই ক্লাসে আসবেন। খবর পেয়ে পদ্মলোচন খুশি হল। সে প্রস্তুত হয়ে এসেছে, আজ একটা বিহিত সে করবেই। তার নাম পাল্টে ধূম্রলোচন বলে ডাকার, যখন তখন বেধরক পিটন দেয়ার প্রতিশোধ আজ তাকে নিতেই হবে। ক্লাসে ঢুকে নাকে নস্যি গুজে 40 মিনিট তিনি ঘুমিয়ে সুখ করবেন, আর বাকি 10 মিনিট সুখ করবেন পড়া নেবার অছিলায় তাদের পিটিয়ে। এটি আর হচ্ছে না, পদ্মলোচন মরিয়া আজ। হেড পণ্ডিতকে সঙ্গে নিয়ে হেডমাস্টার মশাই ক্লাসে ঢুকলেন। ছেলেদের জিজ্ঞাসা করলেন, সবাই মিলে তোমরা সংস্কৃতে ফেল করলে কি করে হে? ছেলেরা নিরুত্তর। তিনি আবার প্রশ্ন করলেন, তোমাদের কোনো গভীর ষড়যন্ত্র ছিল নাকি? পদ্মলোচন জবাব দিল, পণ্ডিত মশাই আমাদের পড়ান না স্যার। পণ্ডিত মশাই চোখ পাকিয়ে বললেন, কি অধ্যাপনা করি না,
যত বড় মুখ নয় তত বড় কথা। হেডমাস্টার মশাই পণ্ডিতকে বাধা দিলেন, আপনি থামুন, কি বলবার আছে তোমার বলো। সেদিন আমি পণ্ডিত মশাইকে একটা শ্লোকের মানে জিজ্ঞাসা করলুম, অবশ্যই পড়ার বইয়ের বাইরে, আনসিন প্যাসেজ তো আমাদের থাকে অ্যাডিশনালে, তা পণ্ডিত মশাই তার মানেই বললেন না। পণ্ডিত মশাই রাগে ফুলতে লাগলেন, কি কোন শ্লোকের অর্থ আমি করি নাই, শ্লোকার্থ জানি না আমি। দাঁত কিনমির করে পণ্ডিত মশাই যেন ফেটে পড়তে চাইলেন, নিয়ে আয় তোর কোন শ্লোক আমি অর্থ করিতে পারি নাই। হেডমাস্টার আশ্বাস দিলেন, বলো ভয় কি, তোমার মনে নেই বুঝি। পদ্মলোচন ঘাড় নাড়ল, হ্যাঁ আছে আমার, এই শ্লোকটা স্যার, হবার তাবা কহিব তাসা টজে গেন শকে ডুয়ে আন্ডিব অন্ড ফ্রয়েন মানস টেট শিবাঙ্গব। শ্লোক শুনে পণ্ডিত মশাই চোখ কপালে উঠল, ভুরু কুচকে ভাবতে লাগলেন, তার সারা জন্মে এমন অদ্ভুত শ্লোকের সাক্ষাৎ তিনি পেয়েছেন কিনা। পণ্ডিতকে নিঃশব্দ দেখে হেডমাস্টার মশাই বুঝতে পারলেন শ্লোকটা তেমন সহজ নয়, তাই তাকে উৎসাহ দেয়া তিনি প্রয়োজন বোধ করলেন, একটু একটু বোঝা যাচ্ছে যেন, উপনিষদ কিংবা পাজির বোধ হয়, কি বলেন? পণ্ডিত মশাই মাথা চুলকাতে লাগলেন, কোন উদ্ভট শ্লোক, উদ্ভট গ্রন্থ থেকে এর মর্মোদ্ধার করতে হবে, আমি আজ বৈকালেই এর অর্থ করে দেব, ও যেন মানকে সমভিব্যহারে আমার বাড়ি যায়। পদ্মলোচন বলল, না স্যার, সামনে দুর্গাপুজো, আমি বিছানায় শুয়ে থাকতে পারবো না স্যার। পণ্ডিত মশাইয়ের প্রহারের ভয়ানক প্রসিদ্ধি ছিল, হেডমাস্টার পদ্মলোচনের ভয় দেখে হাসতে লাগলেন, পণ্ডিত মশাই ওটা কাল আপনি স্কুলে বলবেন তাহলেই হবে, আমারও জানার কৌতূহল হয়েছে, একটু ঘেটে দেখবেন পাজির কিংবা উপনিষদের হবে, ওই দুটোই তো আমাদের যত রাজ্যে শ্লোকের আরত। পণ্ডিত মশাই গম্ভীর হয়ে বললেন, বেশ আমার স্মরণে রইল। বাড়ি ফিরে পণ্ডিত মশাই শব্দকল্পদ্রুম নিয়ে পড়লেন, উদ্ভট সংগ্রহটাও পাতিপাতি করে খুঁজলেন, কোনো দিকেই শ্লোকটার কোনো সুরাহা হল না। নাকে একটিপ নস্য নিয়ে তিনি দারুণ মাথা ঘামাতে লাগলেন, হবার তাবা সংস্কৃত বলে বোধ হচ্ছে বটে, কিন্তু অভিধানে তো এই শব্দ নেই, বার্তা মানে তো সংবাদ, কিন্তু হ আর বার মাঝখানে পড়ে এ তো বোধগম্য হবার বহির্ভূত হয়েছে, কহিপ্তাসা হিপ্ত ছিল আশা হল হিপ্তাসা, কিন্তু হিপ্ত মানে কি, এ কি আমাকে ক্ষিপ্ত করার চক্রান্ত। শিবাক গোবহ কেবল এই শব্দটার অর্থ অনুধাবন করা কঠিন নয়, কিন্তু টজে গেন বা কি আর ওই শকে ডুয়ে। পণ্ডিত মশাই অসুখের অজুহাতে তিন দিন ছুটি নিলেন, কিন্তু তিন দিনের জায়গায় সাত দিন হয়ে গেল, তবু স্কুলে তার পদার্পণ নেই, তখনও তিনি শ্লোকটার কিনারা করে উঠতে পারেননি। সেদিনই সকালে উদ্ভট কল্পতরু নিয়ে পাতা উল্টাচ্ছেন, এমন সময় নেপথ্যে পায়ের আওয়াজ কানে আসতেই হুঙ্কার দিয়ে উঠেছেন, কে যাচ্ছি সোকান দিয়ে, টেটো মানকে নাকি, টেটোকে তামাক দিতে বলতো, কিঞ্চিৎ ধূম্রপান আবশ্যক। মানুষ বলল, টেটো এখন কোথায় টোটো করছে কে জানে, তবে তুই সাজ গড়গড়াটা আমায় দিয়ে ধূম্রলোচনকে ডেকে আনতো একবার। সে আসবে না,
বলিস মা ভয়, আমি অভয় দিয়েছি, কোনো ভয় নেই। বুদ্ধির গোড়ায় ধোয়া লাগলে কিছু সুবিধা হবার আশা করেছিলেন, কিন্তু ক্রমশই তার কাছে সব আরো ধোয়াটে হয়ে উঠতে লাগলো। আন্ডিবোহ অন্ডোফ্রয়েন, এ যে কি বস্তু তার রহস্য ভেদ করা থাক, অনুমান করতেও তিনি অপারক। এই যে ধূম্রলোচন, এসেছ বাবা পত্তলোচন, আর প্রণাম করতে হবে না, বস। তুমি কি শ্লোকটার সদর্থ জানো? জানো না কি? জানলে কি আর জিজ্ঞাসা করি স্যার? তাও তো বটে, তাও তো বটে। আচ্ছা, তোমার কি ঠিক স্মরণে আছে কথাটা আন্ডিব গান্ডিব নয়? গান্ডিব কথার হয়তো অর্থ হয়, গান্ডিবি মানে সব্যসাচী। কথাটা আন্ডিব আমার বেশ মনে আছে। পণ্ডিত মশাই ঘন ঘন তামাক টানতে লাগলেন। সমস্ত শ্লোকটাই তোমার বেশ স্মরণ আছে, কোথাও কিছু ভুল করনি, তাই তো? তবে তাই তো। পদ্মলোচন চলে গেলে পণ্ডিত মশাই এবার বৃহৎ শব্দার্থ সংগ্রহ নিয়ে পড়লেন। মানুষ সাহস সঞ্চয় করে পড়ল, আমি ওর একটা লাইনের মানে করতে পারি বাবা? বাবা অভিধানের পাতা থেকে চোখ তুললেন। কোন লাইনের? দ্বিতীয় লাইনে, যদি আন্ডিবোর জায়গায় আন্ডিল হয় আর শিবাঙ্গবোর জায়গায় হয় গবাঙ্গব। পণ্ডিতের বিস্ময়ের অবধি রইল না, তিনি মহা মহোপাধ্যায় হয়ে হিমশিম খেয়ে গেলেন। আর এই দুগ্ধপোষ্য বালকের মূঢ়তা দেখো, আগে হলে তিনি মেরেই বসতেন, কিন্তু এখন তার অবস্থা অনেকটা নিমজ্জমান লোকের মতো, তাই কুটো হলেও মানুষকে তিনি আশ্রয় করলেন। এই শুনে মানুষ তথাপি ইতস্তত করতে থাকে, বলবো? বলতেই তো বলছে। আন্ডিল মানে এক আন্ডিল, কিনা এক গাদা, অন্ডোফ্রয়েন অর্থাৎ অন্ড মানে ডিম্ব, ফ্রয়েন মানে ফ্রাই, ফ্রাই করে অর্থাৎ কিনা এক ছুরি ডিম ভেজে নিয়ে, মান স্টেট। ওইখানে তো আমারও আটকাচ্ছে রে। পণ্ডিত মশাই বিজ্ঞের মতো একটিপ নস্য নিয়ে পড়লেন। ওই মানস্টেটই হলো মারাত্মক, যত নষ্টের গোড়া। আমি কিন্তু বুঝতে পেরেছি বাবা, মানস্টেটও বলবো? ওটাতে পদ্ম হতভাগা আমাদের ওপর কটাক্ষ করেছে, অর্থাৎ কিনা মানুষ আর টেট, আমি আর আমার ভাই। বটে, গম্ভীরভাবে পণ্ডিত মশাই বললেন। সমস্তটা জড়িয়ে মানে কি হলো তবে? অর্থাৎ কিনা এক গাদা ডিম ভেজে মানুষ আর টেট গবাং গব গপ গপ করে গিলছে, বোধহয় দেখেছিল। দেখতে দেখতে পণ্ডিতের চক্ষু রক্তবর্ণ ধারণ করল, তিনি আর্তনাদ করে উঠলেন। আমার পুত্র হয়ে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তোদের এই জঘন্য কীর্তি, তোরা কিনা ডিম্ব গলার্থকরণ করিস? হংস ডিম্ব কি কুক্কুটাণ্ড কে জানে? বলেই তিনি মানুষের পৃষ্ঠপোষকতার মতলবে তার পাদুকা উত্তোলন করেছেন। মানুষ নিরাপদ ব্যবধানে সরে গিয়ে বলল, ওই জন্যই তো আমি বলতে চাই না, আপনার মস্তক ঘর্মাক্ত হচ্ছিল বলেই তো বললাম। মস্তক ঘর্মাক্ত হচ্ছিল, আর এখন যে আমার চতুর্দশ পুরুষ নরকস্ত হলো তার কি? পণ্ডিত মহাশয়ের আস্ফালন কানে যেতে পণ্ডিত গৃহিণী রান্নাঘর থেকে ছুটে এলেন। তিনি যে ভাবে ও যে ভাষায় মানুষের পক্ষ সমর্থন করলেন, তাতে স্পষ্টই বোঝা গেল যে অন্ডোফ্রয়েনের ব্যাপারে কেবল তার সহানুভূতি নয়, দস্তুর মতো সহযোগিতাও আছে। অগত্যা মানুষকে মার্জনা করে দিয়ে পণ্ডিত মশাই
আবার তার শ্লোকে মনোনিবেশ করতে বাধ্য হলেন। স্কুল থেকে হেডমাস্টার মশাই লোক পাঠিয়েছিলেন পণ্ডিত মহাশয়ের খবর নিতে। 8 দিন হয়ে গেল, কেন তিনি স্কুলে আসছেন না, তার কি হয়েছে? পণ্ডিত মশাই উত্তর পাঠালেন, সমস্তই হয়েছে, বাকি কেবল শকে ডুয়ে, ওইটা হলেই হয়ে যায়। উত্তর পেয়ে হেডমাস্টার তো হতভম্ব, শ্লোকটার কথা তিনি কবেই ভুলে গেছেন, আর তাছাড়া সংস্কৃত তার আদপেই মনে থাকে না, উপনিষদেরই কি আর পাজিরই বাকি। তিনি ভাবলেন, পণ্ডিতের মাথা খারাপ হয়ে গেল না তো, কাল নিজে গিয়ে দেখতে হবে। পরদিন পণ্ডিতের বাড়ি গিয়ে দেখলেন, সদর দরজায় তালা লাগানো, তারই উপরে ঝুলছে টু লেট। পণ্ডিতের কোনো পাত্তা পাওয়া গেল না, কোথায় গেছেন কেউ জানে না। বাড়িওয়ালার পাওনা চুকিয়ে প্রতিবেশীদের কিছু না বলে রাতারাতি তিনি নিরুদ্দেশ হয়েছেন। পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে, যত রাজ্যের খবরের কাগজ তার হাতে। সরিতের সঙ্গে পথে দেখা হলো। সরিত বলল, আচ্ছা শ্লোক ছেড়েছিলিস ভাই, পণ্ডিত বেচারা পালিয়ে বাঁচল। পদ্মলোচন শুধু হাসে, দারুণ শ্লোক বাবা, পণ্ডিত মশাই একেবারে টজে গেল, লাভের আশা ত্যাগ করেই উধাও হলেন। পদ্মলোচন তবু হাসে, অবশ্যই মানকে একটা মানে করেছিল বটে, অর্থাৎ তুই নাকি তাকে আর তার ভাইকে লক্ষ্য করে ওটা বেঁধেছিস। পদ্মলোচনে হাসি আর থামে না, মানকে ছাই মানে, ও তো ডিমের মানে। সমুৎসুক হয়ে শরীর জিজ্ঞাসা করল, তবে আসল মানেটা কি ভাই, বলবি না আমাদের? মানে এই যে আমার হাতেই রয়েছে, ও তো সব খবরের কাগজ। আরে এই নামগুলোই তো ওলট পালট করে দিয়েছি, উল্টো দিক থেকে একটু এদিক ওদিক করে পড়লেই ওর মানে হবে। এডুকেশন গেজেট, সাপ্তাহিক বার্তাবহ, বঙ্গবাসী, স্টেটসম্যান আর ফ্রেন্ড অফ ইন্ডিয়া। শেষ হলো আজকে খুব খুব মজার গল্প পণ্ডিত বিদায়। পদ্মলোচনে আশ্চর্য দুষ্ট বুদ্ধি চড়ে পণ্ডিত মশাই শেষ অবধি পরাস্ত হলেন। ফিরে আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। নমস্কার।